वेलकम बैक टू माय चैनल। आज के आबार फूड ब्लॉग करार जोनो चले गड़िया स्टेशने। तो गड़िया स्टेशन बोलते इतना न्यू गड़िया सेटाई एकदम ट्रेन स्टेशन थेके नेमे आमी तोमादेर लोकेशन देखिए देव। तो ट्रेन स्टेशन थेके नेमे एदिके सोजा चले आसबे एकटा मिष्टिर दोकाने आछे श्रीकृष्ण मिष्टिर दोकान। एकटू आसले तोमरा एई स्ट्रीट फूड देखते पाबे। एखाने अनेक दोकान रयेछे हिउज खावार। तो आगे थेके आमी जेनेई एसेछिलाम किन्तु लोकमुखे जेहेतु शुनेछि तो निजे एक बार चेक करते चले एसेछि। एंड एखाने आसार पर आमी देखलाम जे एखाने सत्यि अनेक दोकान रयेछे। तो आज के की खाई तोमरा देखते थाको संगे थाको एबं भिडियोटि शेष पर्यन्त देखो। सो गाइज एई जो रयेछे मेट्रो स्टेशन माने मेट्रो स्टेशन तो मेट्रो ऊपर थेके जाए और एई पासटा रयेछे तोमार ट्रेन स्टेशन। खूब जैम लेगे रयेछे देखते ही पाच्छो जेहेतु मेट्रो स्टेशन एबं ट्रेन स्टेशनेर गाई। আর এই যে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এই যে মিষ্টির দোকানটা তার উল্টো দিকেই তোমরা এরকম স্টল অনেক দেখতে পাবে। তো ফার্স্টে আমি চলে এসেছি একটি চায়ের দোকানে। এখানে পরপর অনেক দোকান রয়েছে এবং খুব কম দামে এখানে খাবার পাওয়া যায়। একটু জ্যাম থাকে একটু না অনেকটা বেশি। তো এই যে চা দিয়ে দিচ্ছে কাকু। চায়ের কালারটা দেখে আমার অতটা মনে হয়নি ভালো হবে। কালারটা খুব পাতলা টাইপের লাগছিল দেখতে। তো ভেবেছি এরকম কালার কোনো স্বর নেই হয়তো ভালো হবে না। বাট বিশ্বাস করো খাওয়ার পর আমি বুঝতে পারলাম চাটা সত্যি খুব টেস্টি বানিয়েছিল। আর তোমরা শুনলে খুব অবাক হবে চায়ের প্রাইসটা নিয়েছিল এক একটা চা নিয়েছিল 5 টাকা করে। তো তুমি ভাবতে পারছো কত কম দামে এখানে পাওয়া যায়। আবার চাটা খুব ভালো খেতে হয়েছিল। এখনকার দিনে 5 টাকায় কি পাওয়া যায় আর এখানে পাওয়া যাচ্ছে এত টেস্টফুল চা। সো গাইস এখন আমি চলে এসেছি একটা চাটের দোকানে। এখানে দই ফুচকা পাপড়ি চাট দইবাদা ভেলপুরি ম্যাঙ্গো ফুচকা অরেঞ্জ ফুচকা পাইনঅ্যাপল ফুচকা এভরিথিং যত রকমের চাট আছে সব এখানে পাওয়া যায়। ঝালমুড়ি তো আমরা এখান দিয়ে নিয়ে নিয়েছি দুটো পাপড়ি চাট। তো গাইস আমি এখানে একটা জিনিস দেখলাম পাপড়ি চাটে আমরা বিভিন্ন টাইপের চাটনি তো দিয়েই থাকে মিষ্টি চাটনি টক চাটনি কিন্তু এখানে প্রায় 4 থেকে 5 রকমের চাটনি দিয়েছে। ধনে পাতার চাটনি মিষ্টি চাটনি তারপরে দই তো ভরে ভরে দিয়েছে তোমরা এক্ষুনি দেখতেই পাবে দই অনেকটা দেয় দেখতেই পাচ্ছ দই দিচ্ছে কত। অ্যান্ড যারা ভেজ খাও তাদের জন্য একটা কথা বলি এখানে কিন্তু এই দোকানটায় পাপড়ি চাটের দোকানটায় কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ দেয় না। এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু কাঁচা পেঁয়াজ দেয়নি বলে যে কোনো টেস্টে কোনো খারাপ লাগবে এমন কিছুই নয়। যারা ভেজ খায় তারা তো পেঁয়াজ খায় না তাদের কাছে তো ভালো লাগবেই। অ্যান্ড আমি এখন টেস্ট করব যে যে এই পাপড়ি চাটটা কীরকম খেতে হয়েছে। দেখতে তো খুবই অসম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা লোভনীয় মনে হচ্ছে বাদাম দিয়ে একদম সেরকম করে দিয়েছে। তো এখন আমি খাবো আর টেস্ট করে তোমাদের জানাবো যে এখানের পাপড়ি চাট কীরকম বানিয়েছে পেঁয়াজ ছাড়া এবং এত চাটনি দিয়েছে দই তো ভরে দিয়েছে সত্যি খুব টেস্টি হয়েছিল সত্যি খুব ভালো। আর প্লেট নিয়েছিল 40 টাকা। সো গাইস এখন আমি তার পাশেই রয়েছে অনেক স্ন্যাক্সের দোকান। তো ফার্স্ট স্ন্যাক্সের দোকানে আমি চলে এসেছি। দেখো এখানে অনেক রকমের চপ রয়েছে লোটে মাছের চপ আলুর চপ মোচার চপ চিকেন পাকোড়া এগ ডেভেল। আর প্রাইস দেখো গাইস চিংড়ির চপ 10 টাকা ফিস চপ 10 টাকা ডিমের ডেভেল 10 টাকা সব চিকেন পকোড়াও 10 রুপিস এভরিথিং এখানে 10 রুপিস। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত কম দামে ওরা কী করে এত মানে দিতে পারছে চিকেন পাকোড়া 10 রুপিস এটা মানে বিশ্বাসযোগ্য। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন পাকোড়া নিইনি মাছের চপ নিয়ে নিয়েছি সেটাও 10 টাকাই প্রাইস নিয়েছিল। তো গাইস এখান দিয়ে মাছের চপ আমি নিয়ে নিচ্ছি পুরো তোমার সামনেই ভেজে দেবে ওরা এই যে আমাদের মাছের চপটা ভেজে ভাজছে এখান জাস্ট রেডি করা থাকে। তো যেগুলো ঝুড়িতে থাকে সেগুলো ওরা দেয় না তোমার সামনেই যেগুলো রেডি করা থাকে জাস্ট ভেজে দিতে হবে সেগুলো ভেজে তোমাদের দেয়। আর সঙ্গে তোমাকে দেয় দেখো একটা সস দিয়েছে একটু কাসুন্দি দিয়েছে তুমি খেলে দেবে না খেলে দেবে না। অ্যান্ড একটু স্যালাড দিয়ে দিয়েছে আমি কাসুন্দিটা নিইনি শুধু সস নিয়ে। সো গাইস দেখো আমি ভেঙে দেখিয়ে দিলাম পুরো ডাসা রয়েছে ভিতরে কোনো মানে মাছের ওরা যে খুব একদম কম মাছ দিয়ে করেছে সেরকম নয় তাহলে আমি তোমাদের বলেই দিতাম কারণ আমার খাওয়ার ভালো না লাগলে আমি সেটা বলেই দিই ভিডিওতেও বলে দিই এবং যেই দোকান দিয়ে খাই তাদেরও বলে দিই যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও কিন্তু এরকম খাবার দিও না।
সো তারপরে আমি চলে এসেছি কাবাব, কি লিখেছে জানি না, কাবাবানা, এই দোকানের নাম হচ্ছে কাবাবানা, এর পাশেরই দোকান। তো এখানেও চিকেন, কুরকুরে, মোমোস, ফিস ফ্রাই, ফিস ফিঙ্গার, ফিস বল, চিকেন কাটলেট, মশলা লোটে ফ্রাই, তোপসে ফ্রাই, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। শিক কাবাব তোমরা দেখতেই পাচ্ছ, দেন এখানে এত ধরনের ভ্যারাইটিস পাওয়া যায় এবং খুব কম টাকায় পাওয়া যায়। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কুরকুরে, কারণ আমি চিকেন কুরকুরে কখনও খাইনি আর ফার্স্ট টাইম এই নামটা শুনছি। তো বলেছি যে চিকেন কুরকুরে দিতে দুটো, চিকেন কুরকুরের প্রাইস নিয়েছিল একটা 15 টাকা করে। তো ওরাও ভাজছে এখানে চিকেন কুরকুরে, আর এখানে রয়েছে চিকেন পাকোড়া, আমি নিয়ে নিই চিকেন কুরকুরেটাই নিয়েছি। তো তোমাদের আর একটা কথা বলি, সবচেয়ে তো মানে অবাক হয়ে যাবে তোমরা শুনলে, এখানে 6 পিস মোমো দেয় 35 টাকায়, জাস্ট ভাবতে পারছো, তার সাথে স্যুপ দিচ্ছে। তো আমি ওর জন্য আগে নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো, মোমোটা দেখো, সসও দিয়েছে তোমাকে সঙ্গে অ্যান্ড স্যুপ দিয়েছে, স্যুপ তো অবভিয়াসলি দেয়। আগের দিন আমি নাকতলা দিয়ে খেয়েছিলাম, 1 প্লেট মোমো আমাকে 60 টাকা নিয়েছিল, তো তার তুলনায় এই মোমোটা জানি না কীরকম লাগবে। তো দেখছি এখানে 35 রুপিস নিয়েছে, এত কম দাম। তো এখানে দিয়েছে একটা ধনে পাতার চাটনি অ্যান্ড সস দিয়েছে, আমি দুটো দিয়ে একদম মিলিয়ে নিয়ে নিয়েছি, অ্যান্ড স্যুপ তো দিয়েছেই, তো একটু স্যুপও খাবো তার সাথে। তো তোমরা তো অনেকেরই আছে মোমো খুব ফেভারিট, আমার অতটা ফেভারিট না হলেও আমি মোটামুটি ভালো খাই। তো এখানেও মোমো খুব টেস্টফুলি বানিয়েছে, হ্যাঁ ওই তুলনায় একটু কম খারাপ বানিয়েছে, কিন্তু এই নয় যে খুব খারাপ বানিয়েছে, তোমরা এসে খাবে আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস এদিকে আমি মোমো খাচ্ছি আর ওদিকে আমার চিকেন কুরকুরে রেডি হচ্ছে, যেহেতু কুরকুরে নাম তার ফলে অনেকটা বেশি ফ্রাই করতে হবে, চিকেন কুরকুরে যেহেতু তাহলে তোমরা বুঝতেই পারছো যে খুব ক্রিস্পি হবে, সেই কারণে একটু বেশি ভাজছে ওরা। তো তোমাদের দেখিয়ে দিই যে দেখো একদম লাল করে ক্রিস্পি করে ভাজছে, এই যে একটা তুলে দেখিয়ে দিয়েছে দাদা, দেখতে পাচ্ছ আমি দুটো দিয়েছি, তো এখন হয়ে গেছে, এটাকে ছেঁকে তুলে দেবে আমাকে। তো তোমাদের দেখিয়ে দিই কীরকম, এইরকম হয় চিকেন কুরকুরে, আমাকে সস দিয়েছে, ভেঙে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড সঙ্গে দিয়েছে একটা বড় কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা প্রায় সুন্দর করে কেটে দিয়েছে আমাকে গোল করে। তো চিকেন কুরকুরের সাথে স্যালাড বলতে তোমাকে শশা দেয় না, এটার সাথে কাঁচা পেঁয়াজটাই ওরা বেশি প্রেফার করে। তো এর প্রাইসটা তোমাদের আর একবার বলে দিই, 15 টাকা করে পার পিস নিয়েছিল, আর মোমো তো তোমাদের বলেছি 35 টাকা প্লেট। তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়ার পরে আমি এখন চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে, রাস্তার এপারেই রয়েছে কোল্ড ড্রিঙ্কসের দোকান, তো এখান থেকে আমি নিয়ে নেবো একটা কোল্ড ড্রিঙ্কস, কিন্তু সব কিছু খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস না হলে ঠিক ভালো লাগে না। তো গাইস তোমরাও গড়িয়া স্টেশনে আসো এবং খাওয়া দাওয়া করো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা বড় লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।